রবিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল, পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন, খোলা হলো কন্ট্রোল রুম। বঙ্গোপসাগরে আরো শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। রবিবারের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বর্তমানে পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রিমালের রূপ নিতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। অন্যদিকে 25 থেকে 27 মে পর্যন্ত রাজ্যের বহু জেলায়, বিশেষত দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হবে। এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনাতে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও। বৃষ্টি চলবে কলকাতাতেও। এরপর শনিবার ও রবিবার বৃষ্টির দাপট বাড়বে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকে উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে উপকূলবর্তী এলাকার মানুষদের। খোলা হয়েছে কন্ট্রোল রুম। উত্তর চব্বিশ পরগনা জেলাতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। যে কোনো প্রয়োজনে সাধারণ মানুষ ফোন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষ নম্বর। নম্বরগুলি হল 9073940058, এছাড়াও 9073936323, এছাড়াও আরও একটি নম্বর 9073940039। বিগত বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছে আসন্ন ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। নিম্নচাপ থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে আগামী রবিবারের মধ্যে, যা ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে। ভারতীয় মৌসুম ভবনের তরফে এ প্রসঙ্গে স্পষ্ট জানানো হয়েছে পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি, তা শেষ 12 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পরিণত হয়েছে আরও গভীর নিম্নচাপে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যায়, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শনিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রবিবার 2/24 পরগনায় অতি ভারী বৃষ্টিপাতের সাথে 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার কলকাতায় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ ও আগামীকাল উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। এরপর রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা না থাকলেও আবহাওয়া থাকবে অস্বস্তিকর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।